তো জানো অবিনাশ, শালুকের কপাল কেন বড় ফাটা, ওর যে পাওনের কথা কিচ্ছু পায় নি। যে মাইয়া জন্মের পর থেকে তার বাবা মাকে দেখে নাই, তার কপালে যে অনেক দুঃখ আছে সে তো জানা কথা। তবু তুমি আমি এখানে নিয়ে আসছো, তার জন্য আমার বড় কৃতজ্ঞ। আর বৌমা তোমার একখান কথা করি, আমার নাতি কিন্তু তোমাদের সঙ্গে কোনোদিন অশান্তি কিংবা ঝামেলা করবো না। আমি তো নিজের হাতে পালছি, ওই ছোট থেকে পালছি, আমি ওই জানি, বলে আমি জানি। আমি তোমার কইতেছি ওই সংসারের কাজ আর নিজের লেখাপড়া নিয়ে থাকবো, তুমি দেখো আমার কথা মিলিয়ে নিও, তুমি শুধু একটু দয়া করো অনেক। ঠিক আছে, শুধু দেখবেন আপনাদের জন্য যেন আমার সংসারে কোনো অশান্তি না হয়। দেখুন আমি কিন্তু কথাবার্তা লাগানো ভাগানো একদম পছন্দ করি না, আমারই বিরুদ্ধে আমারই স্বামীর কান ভারী করবেন না, এটা কিন্তু আমি প্রথম দিনই বলে রাখলাম। ছি ছি বৌমা, তুমি তাইলে আমাকে চিনতে পারো নাই, অবশ্য চিনতে পারার কথাও না। দেখুন সম্পূর্ণ এপিসোড জি ফাইভ এ। বাবা খেয়ে বলবে কেমন হয়েছে, তারপর তোমরা সবাই খেয়ো প্লিজ। বাবা আসলে আমি না কোনোদিনও রান্নাঘরে ঢুকিনি, এই প্রথমবার রান্না করলাম, তাই তোমাকে খেয়ে আমাকে নাম্বার দিতে হবে যে কেমন হয়েছে। খাও না বাবা। আমি নম্বর না খেয়েই দিয়ে দিচ্ছি, তুমি একেবারে ফার্স্ট। আমি জানি এবারে সবার থেকে তোমার রান্না ভালো হবে। এই দেখো কিরকম একচক্ষু মানুষ, এতদিন আমরা সব রান্না বান্না করে খাওয়ালাম আর একদিনে না খেয়েই বলে দিচ্ছে ছেলের বউ ফার্স্ট হয়েছে। কমলিনী তুমি কি জানো না একটা কথা, যে স্নেহ সবসময় নিম্নগামী হয়। ও তার মানে তুমি আমাকে কনসিডার করছো বাবা, ভালো না হলেও বলবে ভালো হয়েছে। না না ভালোই হবে। শোনো একটা কথা মনে রেখো, তুমি যত্ন করে ভালোবেসে যে কাজ করবে সে কাজ ভালো হতে বাধ্য। আমি কিন্তু একটা কথা বুঝতে পারছি বড় মামু, তুমি কিন্তু ঐশ্বর্যের প্রতি খুব পার্শিয়াল। হ্যাঁ আমরা কতদিন শখ করে কত রান্না করে খাওয়ালাম আর তখন আমাদের বললো যে বড় মামির মতো হয়নি, বড় মামির কাছে ভালো করে তালিম নে, বলনি আমাদের? তোরা কি হিংসে করছিস নাকি? দাদা ভাই স্নেহ যদি নিম্নগামী হয় তাহলে আমরা তো নিম্নগামীদের দলে পড়ছি। তা আপনি সব থেকে বেশি নাম্বার আপনার পুত্রবধূকে দিয়ে দেবেন, সেটা আমাদের তো একটু খারাপ লাগবে। যদি কেউ ক্ষতি করতে যায় তাহলে কি আমরা সেটা মেনে নেব বলো, আমরা বাধা দেব না। শোন না আমি না তোদের কাছে জোর হাত করছি, ধরে না আমি আমি কিছু বলিনি, আমি কিচ্ছু বলিনি। তবু পারলে একটু খোঁজ নিও তাদের, শুধু তো শালুক নয় সোনা দিদিও তো আছেন ওর সাথে, শালুকের জন্যই তাকে আমাদের বাড়ি ছেড়ে চলে যেতে হয়েছে, এই বুড়ো বয়সে কি করে খাবেন সেটাই তো আমি বুঝতে পারছি না। তুমি চিন্তা করো না মা, আমি ওদের খোঁজ পেলে মাসে মাসে ওদের মাসোয়ারার ব্যবস্থা করব। হ্যাঁ বাবা আমিও ঠিক তাই বলছিলাম, দেখো ও যতই ভুল করুক তা বলে কি আমরাও ভুল করব বলো?
আমাদের তো উচিত ওদের খাওয়া পড়ার দায়িত্বটা নেওয়া, তাই না? হাজার হোক, আবিরের প্রথম বউ হিসেবে তো ওর খোরপোশ পাওয়া উচিত। সেটা ভেবেই না হয় মাসে মাসে ওকে কিছু টাকা তো দেওয়া যেতেই পারে না? কোথায় আর যাবে, স্কুলটা যখন এখানেই তখন এই পাড়াতেই থাকতে হবে। হ্যাঁ, সেটাই তো আসার কথা। অন্তত দূর থেকে হলেও আমরা তোর খোঁজ নিতে পারবো। সত্যি বলছি, তুমি এত ভালো হলে কি করে গো? এইটুকু বয়সে কত বড় মন তোমার। কোনো হিংসা নেই, কিচ্ছু নেই। ও এত বড় ক্ষতি করে গেল তোমার, তারপরেও বলছো খোঁজ নেবে? আশীর্বাদ করছি তোমায় ঐশ্বর্য, তুমি একদিন খুব বড় হবে। ফ্যামিলি ফ্যামিলি, বুঝলে? একটা ভালো ফ্যামিলিতে বড় হয়েছে তো, সবই তার ফল। দাদা ভাই, একটু আগে আমি আমি খুব একটা জরুরি কথা বলবো ভেবেছিলাম, কিন্তু আমি ঠিক বুঝে উঠতে পারছি না যে আমার আমার কথাটা বলা ঠিক হবে কিনা। বাবা, তুমি আবার কবে থেকে এত ভেবেচিন্তে কথা বলো মেজো বৌমা? মা, কোন কোন কথা ভেবে বলতে হয় না। আসলে আমি তো ঠিক বুঝতে পারছি না যে ঐশ্বর্য কথাটাকে কিভাবে নেবে। তুমি আমাকে যে কোনো কথা বলতে পারো মেজো কাকিমণি। আমি তো জানি তোমরা সবাই আমাকে খুব ভালোবাসো, আর তোমরা আমাকে এমন কোনো কথা বলবেই না। শুনলেই বুঝতে পারবে যে ব্লান্ডারটা শালুক করেছে না অন্য কেউ করেছে। শোনো নীলাঞ্জনা, বললে বলো না হলে ছেড়ে দাও। আমাদের এইভাবে ধৈর্যের পরীক্ষা নিও না প্রত্যেকবার। সরি দাদা ভাই, আমি কথাটা বললেই কিন্তু তোমরা বুঝতে পারবে যে আমি আমি কেন এতটা হেজিটেট করছিলাম। দেখো, তোমার ভাই তো আমাকে বারণ করে দিয়েছিল যে এই সমস্ত কথা বলার দরকার নেই, কিন্তু আমার মনে হলো যে যদিও আমার মনে হয়েছিল যে এরকম একটা কথা যখন আমি জানতে পেরেছি তখন বাড়ির সকলের জানা উচিত। অবশ্য মা মা বোধহয় কথাটা জানেন। কি কথা বলো তো, কোন কথার কথা বলছো তুমি? মা, শালুকের যে আরো একটা পরিচয় আছে সে কথা কি আপনি জানেন না? না, বাড়ির আর কেউ হয়তো জানে না, কিন্তু আপনিও কি জানেন না কথাটা? শালুকের আরো একটা পরিচয় আছে মানে? কি পরিচয়? শালুক ঐশ্বর্য নিজের বোন। কি বলছিস তুই নীলাঞ্জনা? তোর কথা সত্যি আমি কিছু বুঝতে পারছি না। হ্যাঁ, একথা ঠিক যে শালুক ঐশ্বর্যকে নিজের বোনের মতোই ভালোবাসে, আর ঐশ্বর্য শালুককে নিজের বোনের মতোই দেখে। আমি সে কথা বলতে চাইনি দিদি ভাই, আমি এটাই বলতে চেয়েছি যে শালুক আর ঐশ্বর্যের বাবা একই ব্যক্তি। শালুক ডাক্তারবাবুর প্রথম পক্ষে। দেখুন সম্পূর্ণ এপিসোড Zee5 এ।